ফায়ারম্যান পদে চাকরির দাবিতে ফের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন চাকরি প্রার্থী বেকার যুবকরা। সোমবার রাজধানীতে জমায়েত হয়ে তারা অধিকর্তার সঙ্গে দেখা করে চাকরির দাবি জানিয়েছেন। 2022 সালে ফায়ারম্যান পদে ইন্টারভিউ দিয়েছিলেন রাজ্যের বেকার যুবকরা চাকরি পাওয়ার আশায়। দূর দূরান্ত থেকে এসে ইন্টারভিউ দিয়েও এখনও পর্যন্ত তাদের ভাগ্যের চাকা ঘুরছে না। তাই সোমবার আগরতলা ফায়ার সার্ভিসের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন যুবকরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, তাদের সঙ্গে ইচ্ছাকৃতভাবেই বঞ্চনা করে চলেছে। বারবার তারা অধিকর্তার সঙ্গে দেখা করতে আসলেও তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। পাশাপাশি আরো বলেন, চাকরি না দিলে তাদেরকে যেন বিষ প্রদান করা হয়। আমরা অলজিপুরা ফায়ার সার্ভিস কেন্দ্রের ত্রিপুরা 28 ডিস্ট্রিক্ট থেকে আমরা সবাই একত্রিত হয়েছি। যেমন আমাদের প্রসেসটা আজকে প্রায় আড়াই বছর হয়েছে, এখন পর্যন্ত আমাদের প্রসেস গভর্নমেন্ট থেকে কোনোভাবে কমপ্লিট করা হইতেছে না। এদিকে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট আমাদের পরে তারা প্রসেসিং কমপ্লিট করে তারা ফাইনাল রেজাল্ট দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের আনসারশিট এখনো তারা কোনোভাবে পাবলিশ করতে পারতেছে না। আজকে প্রায় 20 মাসের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। এই জন্য আমরা ডাইরেক্টর স্যারের কাছে আসি, ওদিকে কথা কমু। আমরা এরিয়া 5-6 বার আছি, কিন্তু কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইতেছি না এখন পর্যন্ত। এদিকে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, তার কাছে ডেপুটেশন দিব, কিন্তু আজকে আমরা কোনো পজিটিভ রেসপন্স লাগবো। ত্রিপুরা পুলিশ তার 6 মাসের মধ্যে প্রসেস তারা পয়েন্ট চলতেছে, কিন্তু আমাদের প্রসেসে এখনো আমরা কোনো প্রসেসের সম্বন্ধে কোনো পজিটিভ রেসপন্স পাইতেছি না। তোমরা কত জন আছো? আমরা টোটাল এক্সাম সেন্টারে দেওয়া হয়েছে টোটাল 1813 জন। এদিন বেকার যুবকরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি অফিসের সামনে জড়ো হতে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও অধিকর্তা তাদেরকে চাকুরির কোনো আশা দিতে পারেনি, ফলে একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরতে হল চাকুরি প্রার্থীদের।